হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। পটুয়াখালীর গলাচিপা থেকে প্রভাষক আবুল কাশেম বলছিলাম। আবুল কাশেম ভাই, আপনার প্রশ্ন। জি, আমার প্রশ্নটা হইলো যে জি আমার প্রশ্নটা হইলো, আমরা যখন বিবাহগুলো দেখি তখন কাবিন করার জন্য কাজী সাহেব অথবা নিকাহ রেজিস্ট্রার ওই ভদ্রলোক, তিনি কাবিনের টাকাটা এবং দেনমোহরের টাকাটা, জি দেনমোহরের জন্য যখন দেন দরবার হয় বর এবং কনের মধ্যে, তখন পরে দেনমোহর কম হইতে পারে, কিন্তু কাবিনে আপনারা বেশি দেখান। এমনকি আলেমলারাও এই ওলামারাও এই শব্দগুলো বলে থাকেন, কিন্তু আমার কথা হইলো দেনমোহর আর কাবিনের টাকার মধ্যে পার্থক্যটা কি, আদৌ পার্থক্য আছে কিনা? আবুল কাশেম ভাই গলাচিপা থেকে পটুয়াখালী নয় যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন থেকেই আপনার যে আসলে আমাদের সামাজিকভাবে তো অনেকগুলো বেদি রয়েছে, তার মধ্যে একটা বেদি হয়েছে বিয়েতে কাবিন বেশি দেখানো, মোহর বেশি দেখানো, এটা এক ধরনের একটা বেদি আমি মনে করি। এটা এটা একটা প্রতারণার মতোই মনে হয় আসলে, অনেকটা ওটাই বলতে পারি। আল্লাহ রাসুল যেখানে আইসার শব্দটা ব্যবহার করেছেন, বিয়ে শাদীর ক্ষেত্রে যতটা সহজ করা যায়, যতটা আসান করা যায়, তত বরকত হবে, বিয়ে বরকত হবে। আজকে আমরা এই প্রদর্শনী করতে গিয়ে আমাদের অনেক যুবক ভাই বিয়ের আসনে আসলে যেতে পারতেছেন না, এবং আমাদের অনেক বোনকে যত সময়ে যে বিয়ে দেওয়া দরকার সেটাও আমরা আসলে পারতেছি না। এটা তো স্পষ্ট কথা যে বিয়ে যত সহজ করা হবে জেনা তত কমে যাবে, ব্যবিচার কমে যাবে, আর এটাকে যত কঠিন করা হবে ব্যবিচার তত বাড়তে থাকবে। এই জন্য বলা হয়েছে যে তোমার এই যে খুব মনীষীর এক বক্তব্য যে তোমার ছেলে মেয়ের যখন বিবাহের উপযুক্ত হয় দ্রুত তাদেরকে বিয়ে দিয়ে দাও। কারণ কি, একটা কথা আছে তাজিল করার জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে দ্রুত করার জন্য, দ্রুত তার কারণ কি যে যখন পেটে ক্ষুধা লাগে সে যদি হালাল খাবার না পায় তাহলে কিন্তু হারাম খাওয়ার পথে সে পা বাড়াবে। হ্যাঁ, সুতরাং খুব দ্রুত তাদেরকে বিয়ে দিয়ে দাও। ভাই যে কথাটা জানতে চাচ্ছেন, আসলে কাবিনে যেটা লিখি আমরা উভয় পক্ষের চুক্তি, এটাই মূলত আসলে মোহর। কাবিনার মোহর আলাদা বলতে আলাদা কিছু নেই, ওখানে যেটা লেখা হয় এটাই তার মোহর। না, এটার মধ্যে একটা বিশেষ উদ্দেশ্য থাকতে পারে। অর্থাৎ কাবিনে যদি আপনি 10-20 লাখ টাকা দেখায় তাহলে কাজী সাহেবের মনে হয় বিশেষ কোনো ফায়দা আছে। তার তো ফায়দা আছে, তার উনি লাখ হিসাবে টাকা পায়, পার্সেন্টেজটা বেশি, লাখ হিসাবে টাকা মানে এই পার্সেন্টেজ বেশি ধরতে পারে না। এটা যদি বলা হয় যে আপনারা যা দিবেন দিবেন এখানে বেশি লেখেন, এটা স্পষ্টতই একটা প্রতারণা, এটা কোনো অবস্থাতেই করা যাবে না। একজন মুমিনের মুখ থেকে অন্তত এরকম কথা বের হতে পারে না, যেখানে একটা পবিত্রতম সম্পর্ক তৈরি, এবং ছেলে যতটুকু দিতে পারবে যা দিবে ঠিক সেটাই লিখতে হবে, এবং সেটাই তাকে অবশ্যই আদায় করতে হবে।